পাণ্ডবেশ্বর শ্যাম সুন্দরপুর গ্রামে দুর্গা প্রতিমা গড়ে নজির করছেন এক আদিবাসী দম্পতি আনন্দ এবং তার স্ত্রী রাধা। আদিবাসী মৃৎশিল্পী আনন্দ মাঝি, তার ছোটবেলা থেকে নেশা ছিল মাটির প্রতিমা গড়ার, আর কর্মসংস্থানের অভাবে রুটি রুজি জোগাতে প্রতিমা গড়ার নেশা বর্তমানে তার পেশায় পরিণত হয়েছে। সংসার চালাতে তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্ত্রী রাধা। আনন্দবাবু আঁকা আঁকি ভালোবাসেন, নিজের শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে মৃৎশিল্পী হয়ে উঠেছেন তিনি। চলতি বছরে ছোট বড় নিয়ে আনন্দবাবু 25 থেকে 30টি দুর্গা প্রতিমা গড়ার বরাদ্দ পেয়েছেন। আনন্দবাবুর দাবি, তার বংশে কেউ মৃৎশিল্পী ছিলেন না, তবে মাটির কাজ করতে বাধার সম্মুখীন হতে হয়নি পরিবারের তরফ থেকে। তার নিজের প্রচেষ্টায় আজ তিনি মৃৎশিল্পী হয়েছেন। আনন্দর স্ত্রী রাধা জানান, তিনি সেভাবে শিল্পের কাজে কখনো শেখেননি, তবে বিয়ের পর স্বামীর কাছ থেকে সবকিছু শেখা। স্বামীকে একটু তার কাজে সাহায্য করার ইচ্ছে নিয়েই প্রথম প্রথম স্বামীর কাজে হাত লাগাতেন তিনি। এখন ধীরে ধীরে মূর্তি রং করা থেকে শুরু করে মাটির ডাকের কাজ তৈরি করেন তিনি। আমাদের যে আদিবাসী কাজটা তো এখন পর্যন্ত আমি কাউকে ঠাকুর করতে দেখিনি। এবারে বলতে পারছি না যে আগে হয়তো কেউ আছে, আমার লাগে আমি একটা আছি একটু আদিবাসী কাজটা। কীভাবে মানে ঠাকুর করতে শুরু করলে কীভাবে ঠাকুর করতে? এবারে ছোটো থেকে মানে আমার এটাতেই মন ছিল ঠাকুর করা। ছোটোতে আমি ফ্যাক্টরিতে যেতাম, ওখানে ঠাকুর দেখতাম, আমার ভালো লাগতো ঠাকুরগুলা। তারপরে আমাদের এখানে পাড়াতে ঠাকুর নিয়ে আসতো, সরস্বতী পুকুর বিসর্জন করতো, মেলগুলো আমি তুলে মাটি লেগেছি, মাটি লাগানোর পর অন্য করে গাছটা আমি ধরা হয়েছে। কত বছর আমার টোটাল 20 বছর হচ্ছে ছোটো থেকে। আমার আগের বছর থেকে আরও দুখানা আসবে বড়ো বড়ো। আর দুর্গা ঠাকুর কতগুলো? দুর্গা ঠাকুর টোটাল 24টা। এই কাজে আমার স্বামী পছন্দ রয়েছে, এই কাজটা ইউয়ার ছোট থেকে অভ্যাস নিয়েছে কাজটা, এই জন্য ইউয়ার সঙ্গে বিয়ের পর থেকে এই কাজে জড়িত। হ্যাঁ, এখন কতটা চাপ রয়েছে? এখন প্রচুর চাপ রয়েছে আমার। দুর্গা ঠাকুর রয়েছে, মনসা রয়েছে, বিশ্বকর্মা রয়েছে, আরো আরো ঠাকুরগুলা রয়েছে ছোট ছোট। আমাদের এবার দুর্গা ঠাকুর কমে গেছে, 21টা দুর্গা রয়েছে, আর বড় দুর্গা 1টা রয়েছে, বিশ্বকর্মা 11টা রয়েছে, মনসা রয়েছে তোমার 6খানা। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।